ভেন্ডিং মেশিনের মাধ্যমে ঢাকা মেট্রো রেলের টিকিট কাটতে হলে আপনাকে প্রথমে কল বাটনে প্রেস করতে হবে। তো হোম স্ক্রিন আসবে, হোম স্ক্রিন আসলে বাম পাশে কোণায় ওপরে একক যাত্রা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পরে আপনি ডেস্টিনেশন কোথায় যাবেন সেই স্টেশনটা টাচ স্ক্রিনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ঠিক এই কয়টা টিকিট লাগবে আপনার, একটা দুইটা তিনটা চারটা, এভাবে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। করার পরে ঠিক আছে দিবেন, ঠিক আছে দিলে আপনার কাছে তখন আপনার হচ্ছে এখানে টাকা জমা দেওয়ার যে জায়গাটা, এখানে আপনি টাকা জমা দিবেন। আপনি চাইলে ভাঙতিও দিতে পারেন বা 100 টাকার নোটও দিতে পারেন। যেমন আমি 4টা টিকিট নিয়েছি, 100 টাকার নোট দিয়েছি, 80 টাকা টিকিটের দাম, 20 টাকা ফেরত দিল, ধন্যবাদ।